কেন ডায়াবেটিস হচ্ছে বা হওয়ার সম্ভাবনা আছে এই বোধটুকু বলে কিন্তু অনেককে ভয় দেখানো হচ্ছে। মানুষ ভয়েই অস্থির হয়ে যাচ্ছে। যদি ডাক্তারের কাছে শোনে যে ডায়াবেটিস হয়ে গেছে, তাহলে কিন্তু অবস্থা খারাপ, খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়। সাপোজ কিছুদিন আগে আমি আমার প্রতিবেশীকে নিয়ে গেছি ডায়াবেটিস সেন্টারে চেক আপ করার জন্য। তো তার ডায়াবেটিস, সে বলছে যে আপনারও চেক আপ করতে, আপনার চেহারা শুকনো। আমি যে, আমার কাছে টাকা পয়সা নাই, ওই অহেতুক এক গাদা টাকা খরচ করে আমার চেক আপের দরকার, তার কারণ আমার ডায়াবেটিস হবে না। তার কারণ কি? আমি যোগব্যায়াম করি, প্রাণায়াম করি এবং সঠিক সময়ে খাদ্য খাওয়ার চেষ্টা করি, যার জন্য ডায়াবেটিস হবে না, এই ভয়টা আমার নেই। তবু কি করল, জোর করে তিন চারটে বন্ধু আমার আছে নিয়ে গেল, তোকে পরীক্ষা করতে হবে, আজকে দেখবো তোর আর আছে কিনা, তোর বয়স তো 60 উর্ধে হয়ে গেছে। তারপরে দাও কি খাবে, তো এক গ্লাস তো গ্লুকোজ খাইয়ে দিল। এমনি আমি মিষ্টি খাই না, বিরক্ত বোধ হয় মিষ্টি খেলে। খাওয়ার পরে দেখলাম মাথা ধরে গেছে ভীষণভাবে। তো যেখান থেকে টিকিট কেটেছে তাকে গিয়ে ওরা বলছে যে ওনার তো খুব মাথা ধরে আছে, বসে আছে জিম ধরে। তো সে তাকে বল, তারা ওদেরকে বলেছে যে ওনার ডেফিনিট ডায়াবেটিস আছে, নাহলে মাথা ধরবে কেন। তা আমার একটা দৃঢ় বিশ্বাস আছে যে আমি সঠিক সময় খাদ্য খাই, সঠিক সময় ঘুমাই, সঠিক সময় পানি খাই, মাঝে মাঝে সপ্তাহে দু একদিন চিরতা খাই এবং তেতো করেলা, তারপর কাঁচা কলা, একটা পেঁপে, সবজি, ফল, প্রত্যেকটা দিন যাতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় তার জন্যে আমি সে খাদ্যগুলো খাই এবং এক্সারসাইজ করি। আমার একটা অভ্যাস ছিল কি, তিন বেলায় রুটি খাওয়ার আগে অভ্যাস, কারণ রুটি খেলে আমার শক্তিটা বেশি পাই। যদিও বাঙালি একবেলা ভাত খাই এখন, কিন্তু দুবেলা রুটি এখনও খাই। এই যে খাদ্য নিয়ন্ত্রণ, এটা আমি নিজে মেনে চলি এবং আমাদের যে চ্যানেলে যে বন্ধুরা আছে এদেরকে বলি, কাঁচা কলা, পেঁপে, করেলা প্রত্যেকটা দেন খেলে ডায়াবেটিস ফাইটিস থাকবে না কিছু, যদিও থাকে কন্ট্রোল হয়ে যাবে। এবং প্রত্যেকটা দিন যদি এক্সারসাইজ করা যায়, যোগব্যায়াম করা যায়, প্রাণায়াম করা যায়, ডায়াবেটিস জীবনে কোনো দিন কাছে আসতে ভিড়তে পারবে না। তারপরে হলো কি, এক দেড় ঘন্টা পরে আমাকে রিপোর্ট দেওয়া হলো, দেখা গেল যে ডায়াবেটিস একদম নেই, নীল, মানে নেয় কিছুই নেই। আমি হেসে ফেললাম, আমি তো আগেই বলেছি যে ডায়াবেটিস নেই আমার। তো এই যে অহেতুক টাকা খরচ হলো, এরকম মানুষের কিন্তু বেশিরভাগই দেখা যায় যে একটা রোগী সাধারণত এরা জানে না যে কি করে রোগ হয়, জীবনটাকে সঠিকভাবে পরিচালনা করতে হয়। মানুষ বেশিরভাগই দেখা যায় যে বাবা মা যে খাদ্যটা সন্তানকে খাওয়াচ্ছে সেই খাদ্যগুলি কিন্তু ন্যাচারালি পরিবার ভিত্তিক খাওয়া হয়। বেশিরভাগই মাছ মাংস ডিমের প্রতি আসক্তি মানুষের কিন্তু বেশি। দেখা যায় যে সবজি খাই না, বলে যে মাছে ভাতে বাঙালি আমরা, আবার দেখা গেল যে পেটের নানান রকম রোগ হয়ে যায়। এই যে রোগটা সৃষ্টি হয়, দেখা যায় যে 12 মাস তার পেটের অসুখ রয়েই গেছে, পরবর্তী সময় হয় কি নানান রকম ভয়ঙ্কর রোগে প্রাদুর্ভাব ঘটে, তখন ওই দেখা যায় ডায়াবেটিস হয়ে গেছে। তো বন্ধুটা একটা কথাই বলছি যে আপনারা আমাদের ভিডিও দেখেন, আপনারা যদি বলেন যে যোগব্যায়াম চাই আমরা বা প্রাণায়াম চাই, মুদ্রা দেখতে চাই, অবশ্যই আপনাদের দেবো, দেবো না কেন, কিন্তু আপনাদের বলতে হবে যে দাদু কি আঙ্কেল এটা চাই। তো এই যে মন কথা যে আমরা বলেছি যে খাদ্য সঠিকভাবে খাওয়া, সঠিকভাবে ঘুম পাড়া, এবং ম্যাক্সিমাম দেখা যায় যে আধুনিক স্টাইলে খাদ্য খেতে খেতে মানুষের কিন্তু ডায়াবেটিসটা বেশি হচ্ছে, এবং বেশিরভাগই ঠান্ডা জাতীয় খাদ্য, বিশেষ করে এই যে কোল্ড ড্রিঙ্কস, বাইরের খোলা খাবার, এগুলো খেলে ডায়াবেটিস হবেই। আর অহেতুক ডাক্তারদের কাছে বিভ্রান্ত হয়ে তো লাভ নেই, আপনি গেলেন চেক আপ করতেই পারে, আর চেক আপ করলে টাকা যাচ্ছে, এ তখনই ভয় ধরিয়ে যাচ্ছে। এটা দেখে এটা করা যাবে, সঠিকভাবে খাদ্য খান, সঠিক নিয়মে চলেন, এমনি ভালো থাকবেন।
এবং আমরা সবসময় আছি আপনাদের সাহায্য করার জন্য। ভালো থাকবেন।